আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একটা শাক রান্না রেসিপি দেখাবো। তো এটা হচ্ছে কচু শাক, যেগুলি ছোট কচু শাক, পাতা ডাটা আমি সব একসাথে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা একটু সিদ্ধ দিব। তো আমি শাকগুলি আগে দিয়ে দিচ্ছি পাতিলে। তো এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো একটু লবণ। আর ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি দিয়ে দিব, খুবই অল্প, যাতে করে নিচে লেগে না যায়। একদমই অল্প একটু পানি দিয়েছি, দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কচু শাকে কিন্তু সাথে সাথে পানি উঠে না, একটু দেরি হয়, তো ওই টাইমটার মধ্যে কিন্তু কচু শাক পুড়ে যায়, এই কারণে আমি একটু পানি দিয়েছি। এখন আর আমার কচু শাকটা পুড়বে না, আমি এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে নিলাম, এই যে এখন এই যে কচু শাকের থেকে পানি উঠে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এখন আপনাদের সাথে একটু কথা বলে নিব, আপনারা সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো এখন ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে, এখন খুব ভালো করে নাড়া যাবে। এটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিব, যেহেতু এটা কচু শাক। এখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব, যে যেরকমের ঝাল খান। তো আমি অনেকগুলি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে এখন ঢাকনা ছাড়া পানিটা শুকিয়ে নিব। কচু শাকে হচ্ছে রসুন আর হচ্ছে তেল, এই দুইটা ঠিক থাকলে এটা অসম্ভব মজা হয়। আপনি বেশি করে রসুন দিবেন, তেল দিবেন, এই শাকটা অনেক মজা লাগবে। তো আমি এভাবে করে নিয়েছি। আর কচু শাক ভাজি করতে কিন্তু একটু টাইম লাগে। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখানে নিয়েছি আমি রসুন, নিয়েছি বড় সাইজের দুইটা, পেঁয়াজ নিয়েছি একটা, এখানে কিছু ছোট চিংড়ি মাছ নিয়েছি, দেশি রসুন নিয়েছি। তো আমি এখন তেলটা গরম হয়ে গেছে, এখানে পেঁয়াজ আর রসুনটা দিয়ে ভালো করে একটু ভেজে নিব। আর ভাজা হয়ে গেলে আমি এখানে চিংড়ি মাছগুলি দিয়ে দিব। আপনারা এভাবে করে কচু শাক ভাজি করে খেয়ে দেখতে পারেন, এটা কিন্তু অসম্ভব মজা হয়। তো চিংড়ি মাছটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিব। তো এখন আমি চিংড়ি মাছটাও খুব ভালো করে এখানে ভেজে নিব। এখন আমি এখানে কচু শাকটা দিয়ে দিব। আমি কিন্তু খুব ভালো করে লাল লাল করে চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ খুব সুন্দর করে ভেজে নিয়েছি। কচু শাক রান্না করতে একটু আর সময় লাগে, আর কচু শাক খেতে অনেক ভালো লাগে, কিন্তু একটু টাইম লাগে। কচু শাক আপনি রসুনটা একটু বাড়িয়ে, তেলটা বাড়িয়ে দিলে খুবই মজা হয়, এটা অনেক মজা লাগে খেতে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আমি এখানে কোনো গুঁড়া মশলা দিই না, আমি হলুদ দিই নাই, আমি কোনো মরিচের গুঁড়ি দিই নাই, কোনো মশলা কিছু দিই নাই, আমি নর্মালভাবেই শাক যেভাবে ভাজি করি ওভাবেই ভাজি করেছি। তো এখন চুলার জালটা মিডিয়াম করে, এটা আমি একদমই শুকনা শুকনা করে ফেলবো, যতক্ষণ না শাক থেকে তেল বের হয়। আমি এভাবে করে ভাজি করে নিব, তাহলে এটা খেতে খুবই ভালো লাগবে। কচু শাক কিন্তু একদমই শুকনা শুকনা করে ভাজি করতে হয়, এই যে আমি এভাবে করে ভাজি করে নিয়েছি। তো এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো আজকে আমি আপনাদের সাথে খাবো, তো আমার শাকটা কেমন হয়েছে আমি একটু খেয়ে দেখাবো।
কচু শাক কিন্তু এভাবে শুকনা শুকনা করে ভাজি করতে হয় এখানে, কিন্তু ভালো করে ভাজি না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো খাবারটা কিন্তু একটা শান্তির জিনিস, আস্তে ধীরে খেতে হয়, আমি আগেও বলেছি। তো এখন আমি আপনাদের সাথে একটু খাওয়াটা একটু দেখাবো, পরে আমি খুব ভালো করে খাবো। তো আমি এখন খেতে থাকবো, আপনাদের থেকে বিদায় নিয়ে নিব। আপনারা সবাই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। কালারটা খুব সুন্দর আসছে আমার শাকের, দেখে নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে।